তারা আমাকে দেখলেন। उसको देवलोक में डाल डालो। আমি ভেবেছিলাম ওরা ওদের বন্ধু-বান্ধবদের বলবেন আর তারা সবাই আসবে। তারপর সকাল 3:30টায় আমি ঘুম থেকে উঠলাম আর বেরোলাম। তখন আমি দেখলাম দেবলোক। আপনাদের আমার দেবলোক পৌঁছানোর গল্পটা বলি। এটা ছিল খুব সম্ভবত হয়তো 85-86 1985 বা 86 ঠিক মনে নেই, দুটোর মধ্যে একটা হবে। তো আমি যাই হিমালয় আর আমি একা ট্রেক করি। আমার খালি আছে, আমার কোনো উলের জামা নেই কারণ আমি থাকি দক্ষিণ ভারতে। আর আমার রয়েছে খালি জামা, টি শার্ট একটু মোটা দেখে, আর আছে একটা ক্যানভাস জ্যাকেট। ক্যানভাস জ্যাকেট দক্ষিণে বেশ কাজ করে কারণ সেখানে বৃষ্টি হয়, তাই আমি সবসময় ক্যানভাস জ্যাকেট পরি কারণ আমি মোটর সাইকেল চালাচ্ছি। বৃষ্টি পড়লে আমি কখনোই খারাপ আবহাওয়াকে আমায় আমার কাজ করা থেকে আটকাতে দিইনি, সেটা যাই হোক না কেন। তা আমি কোনো খেলা খেলি বা গাড়ি চালাই বা ভ্রমণ করি, কখনোই খারাপ আবহাওয়াকে নাক গলাতে দিইনি আমার কাজকর্মের মধ্যে। তাই যদি মুষলধারে বৃষ্টিও পড়ে আমি ঠিক গাড়ি চালিয়ে যাব। তাই একটা ক্যানভাস জ্যাকেট আমার সাথে সবসময় থাকত। ব্যাঙ্গালোরে কেউ থাকলে জানবেন ফ্লাইং মেশিন জ্যাকেট। কিন্তু যখন আপনি হিমালয়ে যান, যখন ঠান্ডা পড়ে, তখন ক্যানভাসে সাধারণ পোশাকের চেয়েও বেশি ঠান্ডা লাগে। আসলে সুতির পোশাক বেশি ভালো কাজে দিত, ক্যানভাস বেশি ঠান্ডা হয়ে যায়। তো আমি কোনোভাবেই পরতে পারছি না এই জ্যাকেট। এই প্রথমবার আমি বুঝলাম ক্যানভাস জ্যাকেট উঁচু জায়গায় কাজ করে না। পুরো দক্ষিণ ভারতে এটা ভালো কাজ দিয়েছে। সব থেকে উঁচু জায়গা বলতে গেছি আমি উটি আর কোদাইকানালে, তাই সেটা আমায় ভালো সুরক্ষা দিয়েছিল। কিন্তু আমি ওখানে গিয়ে আর ক্যানভাস জ্যাকেট পরতে পারলাম না, তাই সেটা আমাকে খুলে ফেলতে হলো। আর আমি খালি ঘুরে বেড়ালাম টি শার্ট পরে যখন তাপমাত্রা -3 বা -4 ডিগ্রির মতো। তারপর তখনকার দিনে ছিল ভুক হরতাল বাস। এই বাসগুলোকে বলা হতো ভুক হরতাল। ভুক হরতাল মানে অনশন, ধর্মঘট। সকাল 3:30 এটা হরিদ্বার থেকে ছাড়বে, সেই ছোট ধাঁচের জংধরা টাটার বাসগুলো। রাস্তাগুলো আজকালকার মতো ছিল না, হিমালয়ের রাস্তাগুলো ছিল অসাধারণ। আমার অভিজ্ঞতায় সেগুলো চমৎকার, কারণ প্রায় প্রতিটি মোড়েই মনে হতো যেন বাসটা এই বুঝি পড়ে গেল। আর আমি সবসময় গিয়ে বসতাম ছাদের ওপর। প্রায় প্রতি বছরই হরিদ্বার থেকে যেখানেই আমি যাই, গোমুখ, কেদার, বদ্রী, আমি যেতাম বাসের ছাদে বসে। আর আমি হিমালয়ের রাস্তার প্রতিটা মোড় চিনি। প্রায় 5 বছর আগে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম, লোকজন যারা আমার সাথে ছিল তারা প্রচণ্ড ভীত, কারণ আমি চালাচ্ছি 130-140-এর স্পিডে হিমালয়ের রাস্তায়, কারণ আমি প্রতিটি বাঁক চিনি, আমি চিনি প্রতিটি পাথর, প্রতিটি কোণা। এ যেন ভিডিও আমার মাথায়, খালি আমি অন করলেই আমি দেখছি রাস্তাগুলো দুটো মোড়ে গিয়ে সবসময়। ওই মুহূর্তগুলো বাসের মাথায় বসার আর হিমালয়ের আস্বাদ নেয়া, এমনকি আজও আমার মনে আছে নিখুঁতভাবে সেই রাস্তার অবিকল ভিডিও, পুরো 12 থেকে 14 ঘন্টার এই গাড়ি চলার। এখন যেহেতু তেহেরি বাঁধটা বদলেছে, আমি জায়গাটা নিয়ে একটু অনিশ্চিত, কারণ বাঁধটা রাস্তাটাকে ঘুরিয়ে দিয়েছে। তা না হলে ভিডিওটা যদি আমি চালু করি, এটা আমার জন্য ঠিক চলতে শুরু করবে আজও। তো আমি বাসের মাথায় বসি আর পৌঁছে যাই সেখানে। ওই দিন বাসটা খারাপ হয়ে যায় মাঝ রাস্তায়, আর এই একটু আধটু অ্যাভালাঞ্চ বা পাহাড়ে ধস নামা। আমরা বদ্রিতে পৌঁছাই বেশ দেরিতে, আমাদের গেট পেরোতে হতো 6টা কি 6:30টায়, কিন্তু সময় আমরা পৌঁছোয়নি। আর তারপর ড্রাইভার কাকুতি মিনতি করে কোনো রকমে দরজা খোলায় আর আমরা পৌঁছাই সন্ধ্যে 8:30 নাগাদ। বৃষ্টি পড়ছিল অল্প স্বল্প, ঠান্ডা। আমি আমার ক্যানভাস জ্যাকেট পরতে পারছি না, তাই আমি আমার টি শার্টেই সব পেশি শক্ত হয়ে গেছে। কিন্তু আমি তরুণ, এর কোনো বিকল্প হয় না। তো আমি এদিক ওদিক ঘুরলাম আর চেষ্টা করলাম নিজের জন্য একটু থাকার জায়গা ব্যবস্থা করতে। আমি একজন চরম হিসেবি পর্যটক, সাধারণত যেখানেই আমি যেতাম নিউ দিল্লিতে আমি সব সময় শুতাম বাস স্টেশনে। আইএসবিটি আমিও স্টেশনে বহুবার রাত কাটিয়েছি। হরিদ্বারে আমি শুতাম বাস স্টেশনে, ঋষিকেশে আমি সব সময় শুতাম গঙ্গার তীরে। একমাত্র আরও উঁচুতে গেলে যেখানে আরও ঠান্ডা পড়ে উত্তরকাশীতেও আমি সবসময় বাইরেই শুতাম। একমাত্র যখন আমি আরও উপরে ঠান্ডার মধ্যে উঠতাম আমার থাকার জায়গার দরকার হতো। তারপর আমি কোথাও একটা সস্তায় থাকার জায়গা খুঁজছি আমার মাথা গুঁজতে, আর আমি ক্লান্ত পরিশ্রান্ত। তারপর আমি খাওয়ার জন্য কিছু খাবার পেলাম। এই একটা জিনিস উত্তর ভারতে আপনি পাবেন, শুধু রুটি আর আলু 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 আর আলু আলু, চারটে আলাদা রকমের। কুড়ি থেকে 25 দিনের যাত্রার মধ্যে শুধুমাত্র আলুই ঘুরছে আপনার মাথায়। দক্ষিণ ভারত থেকে আসা, আপনি পাগলের মতো চাইছেন কোথাও একটু সামান্য ভাত আর একটু রাসাম পেতে, যেটা আপনার খেতে একটু খাবারের মতো লাগবে। তাই আমি খেলাম সেই আলু আলু। আলুর আপ্যায়নের পর আমি একটা জায়গা খুঁজছি, জায়গা নেই। তারা বলল সব হোটেল ভর্তি। তখন এত ছিল না, ছিল খালি একটা কি দুটো, সেগুলো সবই ভর্তি। তখন আমি গেলাম একটা আশ্রমে, আশ্রমের নামটা ভুলে গেছি, যাই হোক। আমি ভেতরে গেলাম আর আমি বললাম আমি দেখতে চাই স্বামীজিকে, যিনি তখন সেখানে ছিলেন। বেশ কিছু দরাদরির পর তারা ভেতরে নিয়ে গেলেন। আমার চোখকে তারা উপেক্ষা করতে পারেননি। এখন আমার চোখ অনেক কাজ করে ফেলেছে আর আগের মতো নেই। আমার কোনো দাড়ি ছিল না, কিন্তু আমার চোখ ছিল যা তারা উপেক্ষা করতে পারতেন না, তাই তারা আমায় ভেতরে নিলেন। আমি যখন ভেতরে গেলাম, দুজন সত্যি বেশ ভালো বড় স্বামী, পুরো গেরুয়া পড়া, বড় দাড়ি, তারা ঠিক এরকম। আমি গেলাম আর আমি বললাম আমি দক্ষিণ থেকে এসেছি, আমার থাকার জায়গা নেই আর আমি পুরো ভিজে গেছি, আমার জামা পুরো ভিজে, আমার অন্য জামা নেই কারণ আমার সমস্ত জামাকাপড় ব্যাগের মধ্যে সব কিছু ভিজে গেছে, তাই আমার একটা জায়গা চাই শোয়ার জন্য। তারা আমায় দেখলেন, তুমি কি করো এটা ওটা। আমি বললাম আমি শেখানো শুরু করেছি যা আমি জানি। उसको देवलोक में डाल डाल। আমি ভাবলাম ও ওয়াও, আমার কি সৌভাগ্য, তারা আমাকে দেবলোকে রাখতে চলেছেন। দেবলোক মে ডাল দো, সেই সমস্ত গল্প যা আপনি শুনেছেন দেবলোকের ব্যাপারে। তো আমি গেলাম, তারা আমায় নিয়ে গেলেন এক অট্টালিকার ভেতরে, এদিক দিয়ে ওদিক দিয়ে গলির পর গলি। তারপর তারা আমায় একটা ঘর দিলেন। গোটা গোটা ঘরটা জুড়েই বিছানা পাতা, কেউই নেই সেখানে। তো আমি সেখানে গেলাম আর ধন্যবাদ জানালাম, শুধু আমার ব্যাগটা রেখে আমি শুয়ে পড়তে চাই। আর বিছানায় শুতেই এত জল ওই বিছানায়, চুস সব আমার উপরে এলো। আমি হায় ভগবান, আচ্ছা ঠিক আছে, এই বিছানাটা ভেজা, আমি শুলাম ওই বিছানায়, ওটাও ভেজা, এই বিছানাটা এটাও ভিজে, কিন্তু এত জল থাকা সত্ত্বেও এটা ছাড় পোকাকে ডোবাতে পারেনি। যখন আমি শুলাম তারা তখন আমাকে কামড়াচ্ছে এখানে ওখানে, আর আমি গড়াগড়ি খেয়েই চলেছি। 8টা বিছানা বোধহয় সেখানে, আমি সেই 8টা বিছানা জুড়ে গড়াগড়ি খেয়েছি সারা রাত, এটা নিশ্চিত করতে যাতে সব ছাড়পোকারা সমানভাবে খাবার পায়। আমি অন্তত একটা বিছানায় থাকতে পারতাম, একবার পেট ভরে গেলে ওরাও হয়তো শুয়ে পড়ত, কিন্তু আমি ভেবেছিলাম ওরা ওদের বন্ধুবান্ধবদেরও বলবে আর তারা সবাই আসবে। আমি খালি ওদের একটু কনফিউজ করতে চেয়েছিলাম এখানে ওখানে শুয়ে। তারপর আমি আর ঘুমোতে পারিনি। এই 3:30-এর বেশি ভোরবেলা, পোকার আপ্যায়ন আর ঠান্ডা বিছানা, ঠান্ডা না জলের বিছানা, ঠান্ডা না পুরো ভিজে, স্যাঁতস্যাঁতে নয়, পুরোপুরি माने जोदि आपनी शुते जान आपनार पोशाक भिजे जाबे अंतर्बास समेत सबकिछु भिजे जाबे ओई ठंडाय। तो तारपर सकाल 3:30 आमी घुम थेके उठलाम आर बाइरे बेरोलाम आर तखन देखलाम देवलोक। आमार ठीक मतो घुम हयनि ताई आमी भाबलाम शुधु चा खावार व्यवस्था करबो आर असतर्कभावे किछुटा एइभावे हांटछि। तारपर आमी ओपरेर दिके देखलाम समस्त उपत्यकाटा अंधकारे डूबे आछे, खाली पर्वतेर चूड़ाटा उज्जवल आर सोनाली आलोकित अन्य दिक थेके आसा सूर्येर आलोय। आमी कान्नाय भेंगे पड़ि। तखन आमी बुझलाम आमी देवलोके छिलाम। ना एटा आमादेरই लोक, किन्तु एत सुंदर जे आपनाके आर देवलोके जेते हबे ना, ताई एटाई आमार अभिज्ञता देवलोकेर।